সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট রেকর্ডে দেখেছিলাম যে কিভাবে তোমার মেথড এবং অ্যাট্রিবিউট একটি ক্লাসের মধ্যে আমরা রাখতে পারি, এবং মেথডের ডেফিনেশনটা আমরা ইনসাইড দ্য ক্লাস রেখেছি। এখন তোমাদের অনেকের মনেই ডাউট থাকতে পারে বা কোশ্চেন থাকতে পারে যে ডেফিনেশনটা আমরা ফাংশনের বাইরে লিখলে কাজ সরি ক্লাসের বাইরে লিখলে কাজ করবে কিনা। অবশ্যই করবে। তো আমরা যদি সেই পার্টটা এখন দেখাই, আমি এই প্রোগ্রামটাকে কপি করতেছি, কন্ট্রোল এ দেন কন্ট্রোল সি, নতুন ফাইল নিব, কন্ট্রোল শিফট এন দেন কন্ট্রোল এস, এক্সাম্পল নাম্বার 6.cpp দেন কন্ট্রোল ভি। সো আশা করি তোমরা সবাই কপি পেস্ট করতে পারো। তো এখন এটা ছিল হচ্ছে ইনসাইড দ্য ক্লাস। আমি এটাকে কেটে নিয়ে যাচ্ছি, পুরোটাকে কাটতেছি, দেখো সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স, আউটসাইড দ্য ক্লাস আমি দিতে চাই, কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের লিখব আউটসাইড দ্য ক্লাস। তাহলে আউটসাইড দ্য ক্লাস লিখতে গেলে অবশ্যই ডেফিনেট ডিক্লারেশনটা আমার ক্লাসের ভিতরে থাকতে হবে, তাই নয় কি? তাহলে ডিক্লারেশন কী হবে, ভয়েড ডিসপ্লে এবং প্যারেন্থেসিস, তারপর সেমিকোলন। তাহলে এটাকে আমরা বলতেছি মেথড বা ফাংশন ডিক্লারেশন। আমরা এটাকে বলবো যে মেথড আর ফাংশন, ডেফিনেশন না বলে বলবো ডিক্লারেশন। তাহলে এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন। ডেফিনেশনটা লিখতে হবে বাইরে। বাইরে লিখতে গেলে তোমরা জানো প্রথমে হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। আমি এটা কপি করি, কন্ট্রোল সি, ভয়েডটা আপাতত কেটে দিই, কন্ট্রোল ভি দিলাম। তাহলে প্রথমে ক্লাসের নাম, তারপরে হচ্ছে তোমার ফাংশনের নাম, মাঝখানে কী হবে স্কোপ রেজলিউশন অপারেটর, তাই নয় কি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, তাহলে প্রথমে ক্লাসের নাম, তারপর হচ্ছে ফাংশনের নাম, মাঝখানে স্কোপ রেজলিউশন অপারেটর। তাহলে এখানে একটা মিসিং আছে, কি মিসিং আছে বলো তো? রান করলে এরর দেখাবে, দেখি রান করি, এই যেখানে এরর দেখাচ্ছে, কি এরর দেখায় সেটা আমি একটু দেখে নিই। নো ডিক্লারেশন ম্যাচেস ইন্টিজার স্টুডেন্ট ডিসপ্লে, কোনো ম্যাচ করতেছে না ওরা, সেটা বলতেছে। কেন ম্যাচ করেনি? রিজন হচ্ছে আমার ডিসপ্লের একটা টাইপ ছিল, টাইপটা লিখিনি। তাহলে আমরা কি লিখবো, ভয়েড। তাহলে কিন্তু আমাদের এখন এরর ফ্রি হয়ে যাবে। আমি কোডে যদি কোনো ফরম্যাটিং ঝামেলা থাকে একটু ঠিক করে নিই, আশা করি ঠিক হয়ে গেছে। তাহলে দেখো এবার রান করব, কোনো ধরনের প্রবলেম হবে না, একই আউটপুট আসছে। সো ইনসাইড দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস, এটা আমরা এভাবে করতে পারি। পাশাপাশি সামনে আমরা দেখব যে এই তোমার ডেফিনেশনগুলো এই ফাইলের মধ্যেই থাকবে না। ধরো তোমার একটা প্রজেক্টে 100টা ডেফিনেশন থাকতে পারে, এই ডেফিনেশনগুলো পুরো আলাদা একটা ফাইলে হবে, সেপারেট ফাইলে হবে, কেউ দেখতেই পারবে না, শুধু ডিক্লারেশনগুলো দেখতে পাবে। সো এগুলো আমরা অবশ্যই সামনে ক্লাসগুলোতে আসব। তো আশা করি কীভাবে আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন লিখতে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা আগের লেকচারে, দ্যাট মিনস আগের রেকর্ডে দেখিয়েছিলাম ইনসাইড দ্য ক্লাস, এখানে মনে একটু অ্যারোর ছিল, অ্যারোর না জাস্ট কমেন্টের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দুইবার পড়ে গিয়েছিল। ওকে, সোফার আমরা কিন্তু সিকোয়েন্স অনুসারে যে রেকর্ডগুলো করেছি, তোমরা যদি সিকোয়েন্স অনুসারে রেকর্ডগুলো দেখো বারবার, তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে মনে বোঝাতে গিয়ে এটা দিয়েছিলাম। ওকে, যাই হোক, আমরা এই রেকর্ডটা এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ।